মানে ইউথ আর দা মেইন ক্যাপিটাল অফ দা উম্মাহ, মুসলমান উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য যুবকরা হয়েছে একটা মূলধন, মূলধন যুবকরা। আজকে যুবকরা জেনায় মত্ত, আজকে যুবকরা নেশায় মত্ত, আজকে যুবকরা গান বাজনায় মত্ত, আজকে যুবকরা প্রেম নিয়ে ব্যস্ত, আজকে যুবকরা শুধুমাত্র নিজের ক্যারিয়ার করার জন্য ও পড়াশোনা নিয়ে ব্যস্ত। এগুলো তাদের কাছে ইসলাম, এগুলো তাদের কাছে ইসলাম। মনে করেন আমি মাঝে মধ্যে কষ্ট পেয়ে বলি যে আপনারা এত মডার্ন, এত ফ্যাশনেবল মানুষ, যখনই বলি এটা চলবে না ওটা চলবে না আপনাদের কষ্ট লাগে। আচ্ছা বলেন তো আপনারা আমার কি ফাইনাল ডেস্টিনেশন কবর না, আপনারা আমার কি ফাইনাল ডেস্টিনেশন কবর না? বলে জি হ্যাঁ। তো কবরে যে যেতেই হবে, সেখানে যে ফিজিক্স বা কেমিস্ট্রি কোশ্চেন হবে না, সেখানে যে বলবে যে হুইজ ইয়োর রব, তোমার রবকে, ডু ইউ নো দ্য পার্সন, ওই লোককে কি তুমি চিনতে পারো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি চেনো, তোমার রব কে, তোমার দিন কি, এই প্রশ্ন করাবে। ফিজিক্স কেমিস্ট্রি সেদিন কাজে লাগবে না। ও এভাবে আমরা যখন বলতে যাই তখন আমাদেরকে মনে করে উই আর ব্যাকডেটেড, আমরা আগের মানুষ, সেকেলে ধারণার মানুষ। এই সেকেলে ধারণার মানুষ উমার তৎকালীন সময় 60-70 হাজার লোকের মধ্যে অন্যতম একজন শিক্ষিত ছিলেন উমার রাজিয়াল্লাহু আনহু। উনি শের শাড়ি ভালোবাসতেন, তো উনার যে গুরু সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খোলা তরবারি নিয়ে উমার গিয়ে বলছে কি বাবা আপনি বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন গো, ওই মূর্খ লোকটাকে মেনে নিয়েছেন। তো বলছে শোনো উমার, তুমি আমার ভক্ত, তুমি আমাকে শ্রদ্ধা করো, শুনে রাখো, যদি পরকালে নাজাত পেতে যাও তাহলে ওকে মেনে নাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। উমার রাজিয়াল্লাহু খোলা তরবারি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আমির হামজা ওই ফাঁক দিয়ে দেখে বলছে আল্লাহ রাসূল উমার আসছে, যে দরজা কি মেরে দেবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর শুনো, এই আমির হামজা শুনো, আমার পাশে রয়েছে জিব্রিল, আমাকে এখনই খবর দিল উমার আসলে ইসলাম আসছে, ইসলাম কবুল করার জন্য। উমার ইসলাম কবুল করার জন্য আসলো, এসে বলছে আপনি যার ইবাদত করেন সে কি ওই আল্লাহ যে পৃথিবী সৃষ্টি করেছে? বলে জি হ্যাঁ। আপনি যে ইবাদত করেন, তখন 2 রাকাত সালাত প্রচলিত ছিল, ওই ইবাদত কি আল্লাহ দিয়েছে? তোমরা জি হ্যাঁ আল্লাহ দিয়েছে। তো ঘরের মধ্যে কেন, ঘরের মধ্যে কেন চলেন না? কোন মায়ের বেটা আছে দেখি না, আমাদেরকে বাধা দেবে? এ দেখেন উমরের বয়স কত, মনে হচ্ছে 40, জি না 21, 21, 21 বছরের উমার বলছে আসেন না দেখি, ওই আল্লাহর জন্য আমরা পৃথিবীতে এসেছি, ওই আল্লাহর দিনকে আমরা প্রচার প্রসার করব, এতে ভয় ডরের কি আছে? তাই বলে উমর বেরিয়ে পড়লেন। আলী বয়স অল্প ছিল, তারা দীন ইসলামের জন্য কিভাবে নিজেকে বিলে দিয়েছেন। আর আজকের অধিকাংশ যুবক আরামে ব্যস্ত, নালে নারীতে ব্যস্ত, নালে ইন্টারনেট, না হলে নেশায় বুধ হয়ে পড়ে থাকে, না হলে এই দুনিয়ার নেশায় মত্ত, যে আমাকে WBCS দিতে হবে, আমাকে বিডিও হতে হবে, আমাকে অমুক অফিসার হতে হবে। আরে বাবা খাবা তো দুখানায় রুটি, এত টাকা ইনকামের কি আছে? দুখানের উপরে তো তোমার 3 খানা খাওয়ার পেট নেই, তোমাকে তো দোকানে খেতে হবে। দীন ইসলাম একটু ভাবো, দীন ইসলামটা বুঝো, কারণ তোমার ফাইনাল ডেস্টিনেশন যদি কবর হয়, গ্রেভ হয়, তাহলে কিছু যে করার না, ওখানে যে তুমি বিপদে পড়ে যাবে, ওখানে বিপদে পড়তে বাধ্য। ওই সাহাবীর কথা মনে করুন, আল্লাহ রাসূল বলছে হায় হায় হায়, ওহদের ওপার থেকে আমি শুনছি জান্নাতের খুশবু আসছে, যে যাবে যুদ্ধ করবে শহীদ হলে আল্লাহ তাকে জান্নাতে দিবে। সাহাবি সাইড দিয়ে যাচ্ছেন, হাতে ছিল কুরমা অথবা খেজুর, চট করে ফেলে দেবে যে কই চলেন, বলে কোথায়, বলে যুদ্ধ করব। আপনি যে এখনই বললেন ওহদের ওই পার থেকে গন্ধ আসছে, সেই সাহাবি চলে গেলেন, অসংখ্য কাফেরদেরকে হত্যা করলেন, নিজে শহীদ হয়ে গেলেন। একজন সাহাবি এসে বলছে আল্লাহ আল্লাহর রাসূল, ওই যে ব্যক্তিকে আপনি খেজুর খেতে দেখেছিলেন, খুরমা খেতে দেখেছিলেন, তর্স হয়েছিল না, ওইটুকু খাবার ফেলে দিয়েছিল, ফেলে দেওয়ার পরে ও গিয়ে খুরমা খেজুর ফেলে দিয়ে ও গিয়ে অনেক কাফেরকে শেষ করে দিয়ে ও শহীদ হয়ে গেল। আল্লাহ সুসাল্লাম বলছে আমি দেখতে পাচ্ছি তার অন্তর পাখিটা কলিজার, যে যেটা হচ্ছে নফস, যেটা অন্তর, যে যেটা আল্লাহর ইল্লিম অথবা সিজ্জিনের কাছে সংরক্ষিত হয়, লিখিত হয়, সেটা দেখছি সবুজ পাখির মতো জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যুবক, নেশায় বুধ হয়ে থাকলে নেশায় বুধ হওয়ার কাজ নেই, ইন্টারনেট ও চালাও, প্রয়োজনে চালাও, চালাও এটা ঠিক আছে, আর অশ্লীলতা নোংরামি বিজ্ঞাপনা মোবাইল থেকে ডিলিট করতে হবে, আর দীন ইসলামের জন্য বেরিয়ে আসতে হবে, মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করতে হবে, শিক্ষিত মানুষদেরকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলোকে বলা হয়, যাতে করে মুসলমান জাতি উন্নত হয়। আর স্কুল স্কুলকে টার্গেট করতে হবে, যে স্কুলের মধ্যে যদি আপনি ইসলামটাকে মানে ঢুকে দিতে পারেন তৃণমূল স্তর থেকে, ও যদি ইসলামটাকে বুঝে তাহলে ইসলামটা এক জায়গায় যাবে। সাব্বিরের মেয়ে 5 বছর বয়স, দুটো কথা বলে বক্তৃতা শেষ করবো। সাব্বিরের মেয়ে 5 বছর বয়স, ও একটা হাই মানে প্রাইমারি স্কুলের হেড টিচার, ও যখন ওর মেয়েকে বলছে যে মা সারা তোমাকে আমি ভর্তি করবো আমার স্কুলে, আমার স্কুলে প্রাইমারি স্কুলে ভর্তি করবো, তো 5 বছরের ওই মেয়েটা উঠে বলছে আব্বু তোমার স্কুলে পতাকা তোলা হয় না,
এমএসসি বিএসসি কে বোঝাতে অক্ষম। আমার উপরে মাস্টার রাগ করে বলছে আপনি কি কথা বলছেন, টিকতে পারেন ভারতবর্ষে? কি নিয়ে বেঁচে আছেন ভারতবর্ষে? কোনো নিশ্চয়তা আছে আপনার? কিসের নিশ্চয়তা? পরশুদিন না তার আগের দিন কোন একজন নেতা বলেছে মুসলমানের সমস্যা হতে পাকিস্তানে যাক, কি করছে এরা, দেশদ্রোহী নয়, উই আর টেরোরিজম, টেররিস্ট, উই আর টেররিস্ট, আমরাই টেররিস্ট, যাই বলবো আমাকে মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য আমরা টেররিস্ট। আমার চার বছরের ছেলে, চার বছর মানে আজকে 11 তারিখ, 14 তারিখে চার বছর পুষবে, 14 তারিখে চার বছর পুষবে। আমি বলছি আব্বু তোমাকে আমি একটা স্কুলে ভর্তি করবো, তো আমার ছেলে বলছে সবারই দাঁড়িয়ে আছে তো, সব মাস্টার দাঁড়িয়ে আছে তো, আমার ছেলে বলছে, জানি না চোর হতে পারে, ডাকাত হতে পারে, গুন্ডা হতে পারে, এ কথা আমি বলতে চাইছি না। আমার ছেলে আমার আব্বা বিড়ি খেত, আমি এত দাওয়াত দিয়ে আমার আব্বা বিড়ি ছাড়াতে পারিনি, আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার আব্বাকে বিড়ি খাওয়ানো ছাড়িয়েছে এবং পাঁচক ছাড়াতে দায় করছে আমার আব্বা। আমার ছেলের জন্য বয়স 4, বুঝেনি, তৃণমূল স্তর থেকে সবাইকে বলছি, নিজের নাতি নাতনি আছে, নিজের বাড়িতে ছোট ছোট সন্তান আছে, তাদের মধ্যে ইসলামের বীজটাকে ঢুকে দিন, যেটা আলটিমেট ওখানে গিয়ে কাজে লাগবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক আতা করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যেসব দিনী ভাই আজকে এসেছেন, যারা নতুন মুখ, যারা নতুন আমাদেরকে দেখছেন, নতুন আমাদেরকে শুনছেন, তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সরল পথে পরিচালিত করে, আল্লাহুম্মা আমিন।